লিসেন জেন্টলম্যান, টাকা আয় করা হয় টাকা ব্যয় করার জন্য। টাকা ব্যয় করার মধ্যে আমরা কিছু টাকা ভবিষ্যতের জন্য তুলে রাখি। কষ্টে অর্জিত টাকা বাঁচিয়ে সঞ্চয় করতে পারা চারটিখানি কথা না। এই কষ্টে অর্জিত সঞ্চয় নিয়ে আমরা নানামুখী স্বপ্ন দেখি এবং পরিকল্পনা করে থাকি। যখন আপনি সৎ পথে টাকা আয় করবেন, তখন আপনার টাকার প্রতি মায়াও বেশি থাকবে। আপনি অবশ্যই সেই টাকা দিয়ে জুয়া খেলতে চাইবেন না, কিংবা না বুঝে অতিরিক্ত ঝুঁকির মধ্যেও রাখবেন না। একই সাথে জমানো টাকা মাটির ব্যাংকেও রাখবেন না। আপনাকে এমন কোনো জায়গায় টাকা রাখতে হবে যেখানে টাকা রেখে আপনি মানসিক শান্তি পাবেন, একই সাথে টাকার পরিমাণও বাড়বে। তবে টাকা বাড়লেই চলবে না, সেই টাকা মূল্যস্ফীতির চেয়ে বেশি হতে হবে। যেমন কেউ যদি আজকে থেকে 15 বছর আগে 5,000 টাকা মাটির ব্যাংকে রেখে দিত, তবে সেই টাকার মূল্য আজকেও 5,000 টাকা হতো। তবে পার্থক্য হলো, আজকে থেকে 15 বছর আগে 5,000 টাকা দিয়ে যে সকল জিনিস কেনা যেত, বর্তমান সময়ে সেই সকল জিনিস কিনতে কমপক্ষে 20,000 টাকা লাগবে। যেমন ধরুন, 15 বছর আগে এক ভরি স্বর্ণের দাম ছিল 25,000 টাকা, আর এখন সেই ভরি স্বর্ণের দাম হচ্ছে 90,000 বা এর একটু বেশি। আবার ধরুন, আপনি যদি 15 বছর আগে 20 লাখ টাকা জমি কিনে রাখতেন, তবে আজকে সেই জমির সম্ভাব্য মূল্য হতো 1 কোটি বা এর বেশি। ঠিক তেমনি আজকে যেই জিনিসের দাম যত আছে, ঠিক তেমনি 15 বছর পরে এর আমূল পরিবর্তন হবে। এই যে সময় চলে গেলে টাকার মানের যে পরিবর্তন হয়, আপনাকে এখানেই গুরুত্ব দিতে হবে। দেখুন, টাকা বিষয়টা এমন একটি বিষয় যার সিদ্ধান্ত অন্য কেউ আপনাকে নিয়ে দিবে না, আপনার টাকার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তবে এতটুকু বলা যায়, ব্যাংক, বিমা, সঞ্চয়পত্র বা পোস্ট অফিসে যারা টাকা রাখে, তারা মূলত টাকা সঞ্চয় করে। এবং বর্তমান এই সময়ে এই সঞ্চয় থেকে অর্জিত মুনাফা মূল্যস্ফীতির চেয়ে অনেক কম। আপনার দরকারে খরচ হয় এমন টাকা হাতে রেখে বাকি টাকা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ শুনলেই অনেকে এই বিষয়টাকে জটিল হিসেবে নেয়। মূলত একমাত্র বিনিয়োগই পারে মূল্যস্ফীতির সাথে যুদ্ধ করে আর্থিক স্বাধীনতা এনে দিতে। ধরুন, কেউ যদি 1 কোটি টাকা বিনিয়োগ করে 7 বার সেই বিনিয়োগকে ডাবল করতে পারে, তবে 128 কোটি টাকা আয় করতে পারে। অর্থাৎ 1 কোটি ডাবল 2 কোটি, এর ডাবল 4 কোটি, 4 কোটি ডাবল 8 কোটি, এর ডাবল 16 কোটি, এর ডাবল 32 কোটি, এই 32 কোটি ডাবল হচ্ছে 64 কোটি, এর ডাবল হচ্ছে 128 কোটি। একদম শেষে 64 কোটি থেকে 128 কোটি টাকার গ্যাপ 64 কোটি টাকা, এটা দেখতে অনেক বড় পরিমাণ মনে হলেও এটা অর্জন করা সহজ। আর 1 কোটি থেকে 2 কোটি টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 1 কোটি টাকা, যেটা অর্জন করা কঠিন। একই সাথে সময় বিবেচনা করলে 1 কোটি থেকে 2 কোটি হতে যে সময় লাগবে, 64 কোটি থেকে 128 কোটি হতে তুলনামূলক কম সময় লাগবে। আমাদের মনে রাখতে হবে, টাকায় টাকা আনে, অর্থাৎ শুরুতে টাকা আয় করা কঠিন, সঞ্চয় করা কঠিন, বিনিয়োগ করা কঠিন, এবং এই কঠিনকে জয় করতে পারলেই অর্জন করা যায় আর্থিক স্বাধীনতা। টাকা বিনিয়োগ করে সফল হওয়ার পথে বাধা মূলত দুটি, একটি হলো লোভ এবং অন্যটি হলো ভয়। এ দুইয়ের মধ্যে সমন্বয় করতে চাইলে আপনাকে করতে হবে মানি ম্যানেজমেন্ট। আমার কী আছে, আমি কী চাই এবং আমার লক্ষ্য কী, এই তিনটি বিষয় মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।